ময়মনসিংহের ভালুকায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনুর খানের সভাপতিত্বে স্বাধীনতা শীর্ষক আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শেলিন আক্তার, সহকারী কমিশনার ফারহান লাবিব জিশান, মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। মুজিবনগর দিবস এই দিনে গড়ে উঠেছিল সর্বপ্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই গণপ্রজাতন্ত্রী সালে 16 এপ্রিল রাত থেকে রাতে ভোররাত থেকে কলকাতা প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সাংবাদিক, দেশি বিদেশি সাংবাদিক সহ সবাইকে একত্রিত করা হয় একটি সাংবাদিক দেওয়ার জন্য।